খুবই গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। আজি গুৱাহাটীবাসীয়ে লাভ কৰিব আন এখন নতুন উৰণীয়া সেতু, আৰু এই উৰণীয়া সেতুখন এতিয়া সকলোৰে আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে। 790 মিটাৰ দীঘল এই উৰণীয়া সেতুখনে গুৱাহাটীবাসীৰ বাবে আন এক যানজঁটৰ সমস্যা কৰিবাখিনিসকলক কমাব বুলি আশা প্ৰকাশ কৰা হৈছে। আৰু এই উৰণীয়া সেতুখনত এতিয়া অংকন কৰা হৈছে অসমৰ বাৰেৰখনীয়া কলা সংস্কৃতিৰ প্ৰতিচ্ছবি, যাৰ বাবে সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে এই উৰণীয়া সেতুখনে। আৰু সবিশেষ এই মুহূৰ্তত টাইম এটৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ। আজি চেৰাপ ফাটি উৰণীয়া সেতু মুকলি কৰিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। অজগৰ মজাৰ লখৰা সংযোগী পথত নিৰ্মাণ কৰা হৈছে বিশেষ উৰণীয়া সেতুখন। 790 মিটাৰ দীঘলে উৰণীয়া সেতুখন উপহাৰ দিব ৰাজ্যবাসীক মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। উৰণীয়া সেতুখন অংকন কৰা হৈছে অসমৰ বাৰে ৰহণীয়া কলা সংস্কৃতিৰ প্ৰতিচ্ছবি। আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ মাত্ৰ কিছু মুহূৰ্তৰ পূৰ্বে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰ্যনগৰৰ এই উৰণীয়া সেতুখন মুকলি কৰিব। পল্টন বজাৰৰ পৰা লখৰা পৰ্যন্ত লখৰা সংযোগী যি পথ আছে সেই পথতেই নিৰ্মাণ কৰা হৈছে এই উৰণীয়া সেতুখন। এতিয়া সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে উৰণীয়া সেতুখনে। আৰু এই মুহূৰ্তত আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ যাব বিচাৰিছোঁ, তাত উপস্থিত আছে আমাৰ সাংবাদিক বিকাশ। মই পোনে পোনে বিকাশৰ কাষলৈ গৈছোঁ। বিকাশ, তাত কেনে পৰিৱেশে বিৰাজ কৰিছে? কিছু মুহূৰ্তৰ পাছতেই মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই সেতুখন ৰাজ্যবাসীক উপহাৰ দিব, গুৱাহাটীবাসীক উপহাৰ দিব। বিকাশ, হয় নেত্ৰ, দুৰ্গা পূজাত প্ৰায় 150 কোটি টকাৰ উপহাৰ দিবলৈ সাজু হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ গুৱাহাটীবাসীক। আৰু এতিয়া ইতিমধ্যে জনাব বিচাৰিছোঁ, দুৰ্গা পূজা যিহেতু কাইলৈৰ পৰা আৰম্ভ হ'ব, আৰু আৰম্ভৰ আগ মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে গুৱাহাটীবাসীলৈ এটা বিশেষ উপহাৰ লৈ আহিছে। আৰু এই উপহাৰটো আজি ক্ষন্তেক সময়ৰ পিছতে প্ৰায় 11 বজাত হিমন্ত বিশ্ব শৰ্মাই উদ্বোধন কৰিব। এইখন উৰণীয়া সেতু, যিখন আৰ্যনগৰৰ উৰণীয়া সেতু আছে, এই আৰ্যনগৰৰ উৰণীয়া সেতুখন উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আৰু এই উৰণীয়া সেতুখনে সংযোগ কৰিব পল্টন বজাৰ, এ টি ৰোডকে ধৰি নেপালী মন্দিৰ আদিলৈ এই উৰণীয়া সেতুখনে আপুনি যাব পাৰিব। আৰু অতি এটা ভাল খবৰ, যিহেতু গুৱাহাটীবাসীৰ বাবে এটা অতিকৈ ভাল খবৰ, পূজাৰ অফাৰ, পূজাৰ উপহাৰ ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে দিবলৈ সাজু হৈছে। ইতিমধ্যে আটক ধুনীয়াকৈ এই উৰণীয়া সেতুখন সজাই পৰাই তোলা হৈছে, যিহেতু ক্ষন্তেক সময়ৰ পিছতেই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই উৰণীয়া সেতুখন উদ্বোধন কৰিব। সেইবাবে ইতিমধ্যে এই সুন্দৰভাৱে সজাই পৰাই তোলা হৈছে। আৰু উৰণীয়া সেতুখন উদ্বোধন কৰাৰ সময়ত মন্ত্ৰী যি আছে কুইন ওজা, সাংসদ কুইন ওজা উপস্থিত থাকিব, আৰু বিভিন্নজন মন্ত্ৰী এই অনুষ্ঠানত উপস্থিত থকাৰ সম্ভাৱনা আছে। আৰু প্ৰায় 11 বজাত, পুনৰ কৈছোঁ, 11 বজাত এই উৰণীয়া সেতুখন গুৱাহাটীবাসীক বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মুকলি কৰিব। এই উৰণীয়া সেতুখনৰ মুঠ দৈৰ্ঘ্য 790 মিটাৰ, আৰু পুনৰ 790 মিটাৰ এই দৈৰ্ঘ্য উৰণীয়া সেতুখন, আৰু ইতিমধ্যে উপহাৰ দিব আৰু গুৱাহাটীবাসীক। এই উৰণীয়া সেতুখন 2021 চনৰ 25 ফেব্ৰুৱাৰীত আধাৰশিলা স্থাপন কৰিছিলে, যিহেতু সেই সময়ত মুখ্যমন্ত্ৰী, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে এইখন উৰণীয়া সেতুৰ আধাৰশিলা স্থাপন কৰিছিলে। আৰু ইতিমধ্যে এই উৰণীয়া সেতুখন সম্পূৰ্ণ হৈছে, আৰু প্ৰায় উৰণীয়া সেতুখন সম্পূৰ্ণ হৈছে, সেইবাবে 2022 চনৰ আজিৰ দিনটোতে শুক্ৰবাৰে 30 ছেপ্টেম্বৰতে মুকলি হ'ব এই উৰণীয়া সেতুখন। অতি সুন্দৰভাৱে সজাই পৰাই তোলা হৈছে উৰণীয়া সেতুখন, যিহেতু ক্ষন্তেক সময়ৰ পিছতে উৰণীয়া সেতুখন উদ্বোধন কৰিব অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু এনেধৰণে এতিয়া আপুনি যদি উৰণীয়া সেতুখনত আহে, বা আৰ্যনগৰৰ উৰণীয়া সেতুখনৰ এতিয়া প্ৰথমেই আপোনালোকে দেখিবলৈ পাব স্বাগতম আদি বিভিন্ন ধৰণৰ অংকন কৰি, তেওঁলোকে ৱেলকাম, স্বাগতম আদি প্ৰথমেই আপোনালোকে দেখিবলৈ পাব। উৰণীয়া সেতুখনত প্ৰৱেশ কৰাৰ লগে লগে অতি জাক জমকতা, আৰু উৰণীয়া সেতুখন সুন্দৰভাৱে ৰং তুলিকাৰে সজাই পৰাই তোলা হৈছে, যিহেতু ক্ষন্তেক সময়ৰ পাছতে, পুনৰ কৈছোঁ, ক্ষন্তেক সময়ৰ পাছতে 790 মিটাৰ দৈৰ্ঘ্যৰ এইখন আৰ্যনগৰী উৰণীয়া সেতুখন উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত থাকিব সাংসদ কুইন ওজা, লগতে বিভিন্নজন মন্ত্ৰী, আৰু এই গুৱাহাটীৰ সমষ্টিৰে কিছু বিধায়কসকল এই অনুষ্ঠানত উপস্থিত থকাৰ সম্ভাৱনা আছে। আৰু পুনৰ কৈছোঁ, অতি সুন্দৰভাৱে সজাই তোলা হৈছে, যিহেতু 2021 চনতে 25 ফেব্ৰুৱাৰীৰ দিনটোতে এইখনৰ আধাৰশিলা স্থাপন কৰিছিলে যিহেতু সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰে। আৰু এই সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰৰে তেনে সময়তে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজি, যিহেতু মুখ্যমন্ত্ৰীয়ে 2022 চনৰ 30 ছেপ্টেম্বৰৰ যি আজিৰ দিনটোতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এইখন
উদ্বোধন করব আর এনে ধরনের দেখাব বিচার অতি সুন্দরক সজাই পড়াই তোলা হয়েছে বা রং তুলিকারে বিভিন্ন চিত্রসমূহ ইয়াত যেহেতু ডিমা হাসাও জনগোষ্ঠীর আছে সেই জনগোষ্ঠীর কিছু অংশ এনে ধরনের আঁকি দেখাবর চেষ্টা করেছে আর অতি সুন্দরক এনে ধরনের বিভিন্ন গোষ্ঠী সমূহ আছে যুদ্ধ দেউরী জনগোষ্ঠীকে ধরে আমি এইফালে দেখাব বিচার এইফালে মন করব এটা দেউরী জনগোষ্ঠীর যাচ্ছে সেই দেউরী জনগোষ্ঠীর এটা দেউরীর থান দেখাবলে করেছে আর দেউরী জনগোষ্ঠীর লোকসক যে বাস করে তেনধরণে ইয়াত দেখাবলে চেষ্টা করেছে আমি এনে ধরনের দেখাবলে চেষ্টা করি যরুণে সেতুখনের কিছু চিত্রা যবি আছে আর সেই ছবি আমি দেখাবলে ইয়াত চেষ্টা করি এনে ধরনের কিছু যার কলা সংস্কৃতি আছে সেই সময় ইয়াত দেখাবলে চেষ্টা করেছে আমি যদি সম্ভব হয় যাত মুক্তি করার পিছতে অরুণে সেতুখন মুখ্যমন্ত্রীগে মুক্তি করার পিছতে যাব এখন যাইজর আছে আর গুয়াহাটীবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান করব আমি ভাষণ প্রদান করার যান আছে সেই স্থানও আমি ইয়ারপর দেখাবলে চেষ্টা করি এই ঝুমুর নৃত্য এনে ধরনের প্রদর্শন করেছে যাহবাগানের এক অতি জনপ্রিয় নৃত্য আর সেই জনপ্রিয় নৃত্য ঝুমুর নৃত্য ইয়াত উপস্থাপন করবলে দেখা চেষ্টা করেছে আর যেহেতু উদ্বোধন করার পিছতে যেহেতু প্রায় 11 বজার পিছতে এই মুখ্যমন্ত্রীগী এই অরুণে সেতুখন উদ্বোধন করব আর উদ্বোধন করার পিছতে গুয়াহাটীবাসী আছে সেই গুয়াহাটীবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান করব আর এনে দেখাব অনুরোধ করছো ক্যামেরা পার্সনে দেখাব মূল সহযোগী এনে ধরনের এটা সজাই পড়াই তোলা হয়েছে সেই যত ভাষণ প্রদান করব সেই ঠাইখিন ইতিমধ্যে সজাই পড়াই তোলা হয়েছে কারণ প্রায় সন্দেহ সময় পিছতে ইয়াত উপস্থিত থাকিব মন্ত্রী মুখ্যমন্ত্রীর লগতে কুইনুজা অতুল বরা মাননীয় বিধায়ক সকল ইয়াত উপস্থিত থাকার সম্ভাবনা আছে আর এনে ধরনের এটা দেখাব বিচার ইয়াত আর বড়ো জনগোষ্ঠীর বড়ো জনগোষ্ঠী এনে ধরনের ইয়াত প্রদর্শন করা হয়েছে চিত্রাঙ্গ যুদ্ধ আছে সেই বড়ো জনগোষ্ঠীর সাজপার পরিধান করে এনে ধরনের নৃত্য বাদ্যযন্ত্রসমূহ এনে ধরনের দেখাবলে চেষ্টা করেছে আর এই দলংখন বাইরহণীয় কৃষ্টি যার কলা কলা কৃষ্টি আছে সেই কৃষ্টিসমূহ এনে ধরনের বা কলাসমূহ এনে ধরনের দেখাবলে চেষ্টা করা হয়েছে আর আপনি যান দূরলকে যায় যেহেতু এখন 790 মিটার দৈর্ঘ্যর পুনের কৈছো 790 মিটার দৈর্ঘ্যর যখন উরণিয়া সেতু আছে সেই উরণিয়া সেতুখন আপনি যলেলেকে যায় তলেলেকে কেবল এই যার কৃষ্টি আছে সেই সংস্কৃতিসমূহ বা কৃষ্টিসমূহ এনে ধরনের দেখাবলে চেষ্টা করা হয়েছে আর্যনগরের উরণিয়া সেতুখনের আর্যনগরের আপনি যদি আর্যনগর সাইডের এইখিনিরপর আপনি এটি রোড বা নেপালী মন্দিরলে যাবলে অতি সহজ হব বা নেপালী মন্দিরের ফলে আপনি যাব পারিব আপনি জলিলি এনে ধরনের সুন্দরভাবে সজাই পড়াই তোলা হয়েছে আর এখন জানাই আছো আপনার এনে ধরনের সুন্দরভাবে এই অরুণিয়া সেতুখন সজাই পড়াই তোলা হয়েছে কারণ সন্তেক সময়ের পিছতে গুয়াহাটীবাসীক উপহার দিব মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারে আর এনে ধরনের এটা সন্তেক সময় আছে আর কেইঘণ্টামানের পিছতে বা কেইঘণ্টামানের পিছতে মুখ্যমন্ত্রীগী আহি উদ্বোধন করব প্রায় 1 ঘণ্টামানের পিছতে এইখন উরণিয়া সেতু লাভ করব গুয়াহাটীবাসী আর এনে ধরনের এটা আপনি দেখাই আছো এই পরিবেশটা কেউ শুক্রবার আজি শুক্রবার দিনটিতে এনে ধরনের মুক্তি করবলে সাজু হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আর ইয়াত দেখাব বিচার